আশ্রয়ণ প্রকল্পের উপহারে 300 ঘর ভেঙে তা গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রমাণ সরকারের কাছে রয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ শক্তিশালী হওয়ায় সরকারের পক্ষে করোনা মোকাবেলা সম্ভব হয়েছে। 11 মাস পর বৃহস্পতিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, তৃণমূল পর্যন্ত সংগঠনকে গোছানো, কোভিড ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে দিক নির্দেশনামূলক ভাষণে দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকার প্রশংসা করেন বঙ্গবন্ধু কন্যা। যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন তাদের শুধু বলবো যে 75-এর পর থেকে 96 পর্যন্ত কি অবস্থাটা ছিল সেটা যেন তারা একটু উপলব্ধি করে। তবে কিছু ভাড়াটের লোক তো আছেই, সারাক্ষণ মাইক লাগায় একটা বলতেই থাকবে, তো সেটা যে যা বলে বলুক, আমাদের নিজেদের আত্মবিশ্বাস আছে, আমরা সেই বিশ্বাস নিয়ে চলি। প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে 1.5 লাখ পরিবারকে ঘর দেয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই উদ্যোগকে বিতর্কিত করা হয়েছে বলে জানান সরকার প্রধান। আমাদের দেশের কিছু মানুষ এত জঘন্য চরিত্রে, হঠাৎ দেখলাম যে কি ঘর ভেঙে পড়ছে, কোনো জায়গায় ভাঙা ছবি ইত্যাদি দেখার পরে পুরো সার্ভে করালাম কোথায় কি হচ্ছে। আমরা প্রায় 1.5 লক্ষের মতো ঘর তৈরি করে দিয়েছি, 300টা ঘর বিভিন্ন এলাকায়। কিছু মানুষ নিজের থেকে যে হাতুড়ি সাফল দিয়ে সেগুলি ভেঙে ভেঙে তারপরে মিডিয়া সেগুলি ছবি তুলছে, এবং এখন তাদের নাম ধাম এগুলি একদম এনকোয়ারি সব বের করা হয়ে গেছে, আমার কাছে পুরো রিপোর্টটা আছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে করা ষড়যন্ত্রের অনেক কিছুই গণমাধ্যমে তুলে ধরা হয়নি। সপ্তাহবাকলাই যে যে মিডিয়া যারা এগুলি ধারণ করে আবার প্রচার করে, তারা কিন্তু এটা কীভাবে হলো সেটা কিন্তু না। মাত্র 9টা জায়গায় আমরা পেয়েছিলাম যে যেখানে কিছুটা দুর্নীতির একটা অভিযোগ পাওয়া গেছে। সভায় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাশ এবং শেখ হাসিনার জন্মদিন, জেল হত্যা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে দলটির কর্মসূচি চূড়ান্ত করা হয়। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।